find out korte hobe. Okay, so ekhane jodi ami KCL apply kori tahole ki dekha jacche. Entering current koyta, exiting current koyta? Plus I3 minus I2. এটা লিখা যায়? দেখেন এখানে 3 এন্টারিং না, এই কারেন্টটাও এভাবে নিলাম, ঘড়ির কাঁটার সাথে ঘুরতেছে, সো এটাও এন্টারিং না, এটাও কি শোনেন? আচ্ছা এই এটা তো এন্টারিং বুঝলাম, I2 এক্সিটিং, সো আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে? 3 plus I2 minus I3, আচ্ছা আমরা কি ডিরেকশনটা ফার্স্টে বুঝি? হ্যাঁ এখানে এই ডিরেকশনটা কি এন্টারিং না এই নোডে? এটাও কি এখানে এন্টারিং? সো I2 আর 3 এন্টারিং, এটা কি বুঝলাম? ওকে এখন এই যেটা এটা কি এই নোড থেকে বের হয়ে যাওয়ার দিকে ডিরেকশন না? দ্যাটস ওয়াই এটা এক্সিটিং, কিন্তু আমরা এইভাবে রাখবো না, আমরা জিনিসটা একটু চেঞ্জ করব। কি করব? আমরা ধ্রুবককে ওই পাশে নিয়ে যাব, তাহলে কি দাঁড়ায়? I2 minus I3 equal to -3, এটা আমাদের আরেকটা ইকুয়েশন। এখন আমরা KVL অ্যাপ্লাই করব কোথায়? সুপার মেশে, মেশ 2 বলতে কেউ নাই আর, এখন এই মেশটাকে আমরা সুপার মেশ বলবো। সো সুপার মেশ মানে কি? আমি এই দুইজনকে একজন চিন্তা করব। সো 4 কারেন্ট কি হবে? এখন আমরা এখানে অবস্থানকৃত পজিশনের জন্য লিখছি, তাহলে কি হবে? I3 minus I1, তারপরে এটার জন্য এটা কনস্ট্যান্ট ভোল্টেজ, এটার জন্য বলছি। এটার জন্য বলতেছেন এটা কনস্ট্যান্ট, এটা আমি ভোল্টেজের এগেইনস্টে কি হয় এটা আমি একবারে বের করে নিছি, ভি নটটাকে আমি লিখে নিচ্ছি, এটা আমি শুরুতেই একবার লিখে নেব, ওইটাই সব জায়গায় অ্যাপ্লাই করব। হ্যাঁ কারণ এখানে কি আছে? 2v0, তাই এটাকে সিম্পলিফাই করে কি আসে বলেন? হ্যাঁ সম্ভব। এখন আমরা এই ইকুয়েশনগুলোকে সলভ করে নেক্সট ক্লাসে বাকিটুকু সলিউশন করব। আজকের ক্লাস এতটুকুই, আমরা বই খাতা বন্ধ করি, এখন ক্লাস টেস্ট হবে।